জামালপুরের মাদারগঞ্জে মুখলেসুর রহমান সোনা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর উপজেলা প্রতিনিধি আকন্দ সুহাগের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে চরপাকের দহ দিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পায়রা উড়িয়ে খেলাটির শুভ উদ্বোধন করা হয়। খেলায় ইজয় স্পোর্টিং ক্লাব বালিজুড়ি এর বিপক্ষে মাঠে নামে রাকিব স্পোর্টিং ক্লাব দিকপাড়া। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাদারগঞ্জ সিএনডিএফ সোসাইটির অর্থ সম্পাদক ও মেসার্স মেঘলা এন্টারপ্রাইজের শতাধিকারী মুখলেসুর রহমান সোনা। উদ্বোধক হিসেবে ছিলেন মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হানিফ আহমেদ। খেলায় রাকিব স্পোর্টিং ক্লাব দিকপাড়াকে হারিয়ে ফাইনাল জিতে নেন ইজয় স্পোর্টিং ক্লাব বালিজুড়ি। পরে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মুখলেসুর রহমান সোনা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ রুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।